জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনাকারী অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। যে কোনো সময় এই অভিযান চালানো হবে বলে জানানো হয় বিবৃতিতে। হামলার আগে অনুকূল আবহাওয়ার জন্য অপেক্ষা করবে দেশটি, যেন বেসামরিক মানুষের প্রাণহানি এড়ানো যায়। গত সপ্তাহে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। এতে পাল্টা জবাবের হুঙ্কার দেন বাইডেন।